আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেল জানাস ব্লগস ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সেই সঙ্গে আসছে পবিত্র রমজান মাসের আগাম মোবারকবাদ জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজকে ব্লগটিতে আমি মূলত দেখাবো রমজান মাসে আমার বাসায় কী কী বাজার করা হলো, আর সেই সঙ্গে রাতের জন্য আর আগামীকালের জন্য কিছু রান্নাবান্নাও করবো, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পবিত্র রমজান মাস না মানেই কিন্তু নানা রকম ইফতারের আয়োজন, আর ইফতারে পরিবারের সবার পছন্দের কথা চিন্তা করে কিন্তু নানা রকম খাবারের আয়োজন করতে হয়। তাই অন্যান্য সময়ের যে বাজারের তালিকা থাকে তা থেকে রমজান মাসের বাজারের তালিকাটা একটু ভিন্ন হয়, সেই সঙ্গে তালিকায় খাবারের পরিমাণটাও কিন্তু একটু বেশিই হয়। তাই তো মাইশা মানহার বাবাকে বাজার লিস্ট করে দিয়েছিলাম, তো সেখান থেকে সে একা যতটুকু পারে আজকে বাজার করে এনেছে। তার মধ্যে রমজানের কিছু আইটেমও আছে, তাই তো সেমাই আর সসেজ আনতে বলেছিলাম, সেগুলো এনেছে। সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসও আনা হয়েছে। আসলে একা বাজার করতে গেলে দেখা যায় সব কিছু একবারে আনা হয়ে ওঠে না, তা একা যতটুকু আনা যায় আর কি তাই আজকে এনেছে। তো দেখা যাচ্ছে ছোলা ডাবলি আনা হয়েছে, আর সেই সঙ্গে দু রকমের ডাল আনা হয়েছে। আমি পেঁয়াজুতে সাধারণত মসুরির ডাল আর খেসারি ডাল একসাথে মিশিয়ে ব্যবহার করি, তাই দু রকমের ডালই সম পরিমাণে আনিয়েছি। আর সেই সঙ্গে ঘরের অন্যান্য কিছু গ্রোসারি আইটেমও আনা হয়েছে, তবে বেসন খুরমা আর মুড়ি, যেটা হচ্ছে রমজান ইফতারিতে অত্যাবশ্যকীয় কিছু উপাদান, সেগুলো অবশ্য আজকে আনা হয়নি। তো যাই হোক, ওগুলো পরে আস্তে আস্তে অফিস থেকে আসা যাওয়ার পথে নিয়ে আসবে। তাই তো সবগুলো আস্তে আস্তে ব্যাগ থেকে নামিয়ে নিচ্ছি, তারপর সবগুলোকে গুছিয়ে রাখবো। আর আমার রান্না পর্ব তো চলছেই, আর আমরা বাসায় আসলে মানুষ খুবই কম, আমরা স্বামী স্ত্রী আর আমাদের দুই মেয়ে, আর আমাদের দুই মেয়ে তো এখনও ছোটো, তো ওরা ইফতারিতে খুব একটা খায় না। তো সেই দিক থেকে চিন্তা করলে দেখা যায় আসলে ইফতারি খাওয়ার মানুষ আমরা মূলত দুজনই, আর বাচ্চাদের সাধারণত দেখা যায় যে চিকেন বা গরু মাংসের যদি কোনো আইটেম থাকে সেগুলোই তাদের সাধারণত পছন্দ হয়। তো বাজার সব ব্যাগ থেকে বের করে নিয়েছি, আর বাজারগুলো বের করেই রাতের রান্নার যে আয়োজন করছিলাম সেদিকে চলে গেলাম। তো চুলায় একটা চুলায় কাচকি মাছ ভুনা বসিয়েছি, আর একটা চুলায় মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আমার বাচ্চারা মুরগির মাংস খেতে খুব পছন্দ করে। তো চুলায় রান্নাটা একটু সামলি, আবার সেই রমজানের যে বাজারগুলো করে আনা হয়েছিল সেগুলো গুছানোতে লেগে গেলাম। তাই যে দু রকমের যে ডাল আনা হয়েছিল তো সেগুলো একটা বোলে ঢেলে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে যখন ডাল বাটার জন্য ভেজাবো তখন দু রকমের ডালটাই সম পরিমাণে আসবে। তারপর ছোলা আর ডাবলিগুলো ছিল সেগুলো বয়মে ভরে নিচ্ছি, আর এই বয়মগুলো সবগুলোই মানে খালি বয়ম। দেখা যায় যেহেতু আমার ঘরে বাচ্চারা আছে তাদের জন্য হেলথ প্রোডাক্ট আনা হয়, তা যার জন্য দেখা যায় অনেক ফুড গ্রেড প্লাস্টিকের বয়ম ঘরে জমা হয়, তো সেগুলোকে রিসাইকেল করে সংসারে অন্যান্য কাজে ব্যবহার করা হয়। তাই তো বুট ডাবলি আর ডালগুলো বয়মে নেওয়া হয়েছে, তারপর চিনিগুলোও নিয়ে নিচ্ছি বয়মে। আমরা অবশ্য সাধারণত যে আখের মোটা চিনিটা পাওয়া যায় বাজারে সেটাই খাই, কিন্তু এখন এই আখের চিনিটার মুদি দোকানগুলোতে কিছুটা সংকট, তাই সাদা চিনিটাই আনা হয়েছে। আসলে পরিস্থিতির সঙ্গে সামলিয়ে যখন যেটা পাওয়া যায় সেটাকেই গ্রহণ করে নিতে হয়। তার এদিকে আমার রান্নাবান্নাও এগিয়ে চলেছে, কাচকি মাছের ভুনাটা হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়া তরকারিটা রান্না করব মাছ দিয়ে, সেটাই বসিয়েছি। আর মুরগির মাংসটাও প্রায় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এটা নামিয়ে নেব। তাই তো চুলায় চিচিঙ্গা ভাজি বসিয়ে দিয়েছি, আর এদিকে মিষ্টি কুমড়ার তরকারিটা আমি রান্না করছি তেলাপিয়া মাছ দিয়ে, সেটাও প্রায় হয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছি। এখন লবণটা দেখে ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নেব। আর এদিকে
মুরগির মাংসটা হয়ে যাওয়ার পর সেটাতে চিচিঙ্গা ভাজি বসিয়ে দিয়েছিলাম চুলায়। তা ভাজিটাও প্রায় হয়ে যাচ্ছে, তা ভাজিটাতে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তা চিচিঙ্গা ভাজিটা কিন্তু এভাবে ডিম দিয়ে রান্না করে খেতে খুবই স্বাদ হয়। তো যারা কখনো এভাবে ডিম দিয়ে খাননি তারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, পরিবারের সবার নিশ্চয়ই খুব ভালো লাগবে। যারা চিচিঙ্গা পছন্দ করে না বা ভাজিটা তেমন একটা পছন্দ করে না তারাও কিন্তু এ ভাজিটা খুব পছন্দ করবে খেতে। আমার রান্নাবান্না পর্ব প্রায় শেষ, এদিকে বাজারগুলো যেগুলো আনা হয়েছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। তা চিচিঙ্গা ভাজিটা হলেই আজকের মতো রান্না পর্ব শেষ হয়ে যাবে। তা ভাজিটা নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তো চিচিঙ্গা ভাজিটাও প্রায় হয়ে গেছে, এটা চুলা থেকে নামানোর সময় হয়ে গেছে। আর আমার ফ্রিজে একটা বাঁধাকপি ছিল, তা যেহেতু রমজান মাস চলে আসছে আর রমজানে কিন্তু বিভিন্ন ধরনের পাকোড়া বা চপ খেতে খুব ভালো লাগে, আর বাঁধাকপির পাকোড়া তো সবাই কম বেশি পছন্দ করে, তাই বাঁধাকপিটাকে ভালো করে কুচি করে ধুয়ে রেখেছিলাম। তা সেখানগুলোই জিপলক ব্যাগে ভরে নিয়েছি, তিনটা প্যাকেট হয়েছে, এগুলো এখন ফ্রিজে রেখে দেবো সংরক্ষণ করার জন্য। আর এদিকে আমার রান্নাবান্না শেষ, আর রান্নাবান্না শেষে যে কাজটা আমি প্রতিদিনই করি সেটা হচ্ছে চুলার চারপাশটা আর হচ্ছে সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিই, যাতে পরবর্তীতে যখন কাজ করতে যাব একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজের পরিবেশ পাই। তো এই তো আজকের ব্লগে মূলত আমার বাসায় রমজানের বাজার কী কী করা হলো আর রান্নায় কী আয়োজন করেছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।